মাত্র 3 দিন 21 বার এই দোয়াটি পড়ুন, আল্লাহ তাআলা আপনার মনের সব হাজত পূরণ করে দিবেন, সব ইচ্ছা পূরণ করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার কপাল খুললে 3 দিনের মধ্যে আপনি ফজিলত দেখতে পাবেন, আপনি ফলাফল দেখে অবাক হয়ে যাবেন, আল্লাহ আপনাকে অবশ্যই রহম করবেন। এটা আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে পারি। প্রিয় ভাইরা, আমার অবহেলা চিত্তে কোনো দোয়াকে আপনারা অবহেলা চিত্তে কাটাবেন না। আল্লাহ তাআলা বলছেন, ইস্তাইনু বিসবরি ওয়াসসালাহ, বান্দা আমার কাছে চাও, চাওয়ার মাধ্যম আমি আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছি, সেটি হচ্ছে সবর এবং সাহায্য চাইতে হবে ইবাদতের মধ্যে। যদি তুমি ইবাদত এবং সবরের মধ্যে চাইতে পারো, আল্লাহ তোমার সব হাজত পূরণ করে দিবেন, সব দোয়াগুলো কবুল করে দিবেন। আপনি প্রত্যেক দিন ফজর নামাজের পরে কেবলামুখী হয়ে যাবেন, কেবলামুখী হয়ে আপনি 21 বার দোয়াটি পড়বেন, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। ও আল্লাহ, আপনি আমার উপর রহম করেন, দরিদ্র থেকে মুক্ত করেন। আল্লাহ আপনাকে এমন ভাবে রহম করবেন, আপনার রিজিক এমন বৃদ্ধি করে দিবেন, আপনার নসিব খুলে দিবেন, আপনার জীবনের তামাম জিন্দিগির পেরেশানিগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবে। সুবহানাল্লাহ।